সড়ক দুর্ঘটনা নামক শব্দ প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে অনেকের আপনজন, কারু বা কেড়ে নিচ্ছে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। নবজাতক মেয়ে হাসপাতালে, বাবা লাশ পড়ে আছে মহাসড়কে, এর থেকে নির্মম ঘটনার কি হতে পারে? সোমবার মধ্যাহ্নে সিলেটের বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে গোলাপগঞ্জ হিলালপুর নামক স্থানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সেই আরোহীর নাম জবরুল ইসলাম, তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার কুসাই দক্ষিণপাড়া এলাকায়। তিনি দুই সন্তানের জনক এবং ব্যবসায়ী ছিলেন। সোমবার মধ্যাহ্নে নিহত বাইক আরোহী গোলাপগঞ্জ থেকে সিলেট যাওয়ার সময় হিলালপুর নামক স্থানে পৌঁছার পর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকা তার মাথাকে থেতলে দেয়, তাতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। তৎক্ষণাৎ ট্রাকটি স্থানীয়রা আটক করেন, তবে ট্রাকের চালক পালিয়ে যায়। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের দাবি, অবৈধ ট্রাক্টর দিয়ে রাস্তা দিয়ে মাটি বহন করার ফলে রাস্তায় মাটি পড়ে, সকালে বৃষ্টি দেওয়ার কারণে পিচ্ছিল হয়ে রাস্তাটি বিপজ্জনক হয়ে ওঠে। লাস্টটা দেখছেন জায়গাতেই মারা গেছে, তারপরে এলাকাবাসী সহ সবাই রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে এবং প্রশাসনের সাথে যোগাযোগ করছে, প্রশাসন আসছে। এই যে রাস্তা দিয়ে মাটির ব্যবসা যে বা যারা করে, মাটির ব্যবসা করে, মাটির গাড়ি দিয়ে যাওয়া আসা করার কারণে রাস্তার উপরে পড়ে, আর এই যে সামান্য বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে সাথে রাস্তাটা পিছিল হয়ে যায়, আর এই পিছলার কারণে এই মোটরসাইকেল এবং এই দুর্ঘটনা এখনকার দুর্ঘটনা ঘটেছে। এই যে খাতাটা আসলে হাঁটতেও স্লিপ করে, হাঁটতেও স্লিপ, আর বিভিন্ন গাড়ি, এই একটা গাড়ি আর ওইখানে আসলে যে মর্মান্তিক ঘটনাটা ঘটছে আসলে দেখার মতো না, কিন্তু ওটা তো কাদার কারণে হয়েছে। আমরা দৌড়িয়া ইয়া দেখি যে এই অ্যাক্সিডেন্ট, টাক এটা যাইতে গিয়েছিলাম, আমরা দৌড়ছি, টাক এখনো জায়গাত রয়েছে আপনার মোটরসাইকেল ঠিক সিলেটের দিকে যার, আর টাক এটা ঠিক গোলাপগঞ্জের দিকে যায়, এটা পাল্লা মারি মনে করে টাকের ভিতরে চাক্কা এনে ফেলা যাচ্ছে, আর মগজের উপরে দিকে গেছে চাক্কা, আমরা দেখতে অবাক হয়ে গেছি। এই মাটির জন্য আপনার এই যে রোডটা পিছলা, এই মাটি কাদার জন্য আপনার অ্যাক্সিডেন্টটা হয়েছে, রোডটা খুব পিছলা, আপনার গাড়ি আপনার চালানি যান না এইভাবে। অ্যাক্সিডেন্টের মেন কারণ হচ্ছে এই যে বৃষ্টির কারণ, বৃষ্টির সময় রাস্তার মাটি নেওয়া হয় আর মাটিগুলো রাস্তার মধ্যে পড়ে, আর যখন বৃষ্টি হয় তখন খুব স্লিপ করে বাইক। আমার সামনে আমাদের গোলাপগঞ্জে এমসি কলেজের সামনে একদিন 60টা বাইক পড়েছিল, তো আমি ট্রিপল লাইনেও কল করেছিলাম, ওই প্রুফটাও আমার কাছে আছে। তো আমি গোলাপগঞ্জ থানার থানার অনেককেও আমি ওই যে অনেক ওসিকেও আমি কল করেছি। মেন কারণগুলো আমি যেটা বলতে চাই, ওই যে রাস্তায় মাটি পড়ে, ও বৃষ্টির সময় বৃষ্টি দেওয়ার পর কিন্তু ওই মাটিগুলো খুব স্লিপ হয়, আর বাইক বেশি দূর বিশেষ করে বাইকগুলো বেশি মানে স্লিপের সাথে সাথেই গাড়ি পড়ে যায়। আমার বেলায় এমন হয়েছে, তো আমি পড়ে নাই, আমার সামনেও হয়েছে, উনি আবার পড়ে গেছে, এই একটু আগে আমি ওই একটু পেছনে আমার গাড়ি স্লিপ করছে। এদিকে ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গোলাপগঞ্জ থানা পুলিশ। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এজে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত পাইক আরোহীর হঠাৎ করেই আকস্মিক এমন মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে এখন শোকের ছায়া। একটি সূত্র থেকে জানা যায়, নিহত বাইক আরোহীর এক নবজাতক শিশুর জন্ম হয়েছে, সে এখনও হাসপাতালের বেডে। এরই মধ্যে তার এমন মৃত্যু মেনে নিতে পারবে তো পরিবার? জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।